নির্বাচন ও সংস্কার প্রশ্নে আরও কয়েকটি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে বৈঠক করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস। বিকেল তিনটা থেকে পর্যায়ক্রমে শুরু হয়েছে গণফোরাম, জাতীয়তাবাদী সমমনা জোট, লেবার পার্টি, জাতীয় মুক্তি কাউন্সিল, বিজেপি ও বারো দলীয় জোট সহ কয়েকটি দলের সঙ্গে সংলাপ। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় 5ই অক্টোবর বিএনপিকে দিয়ে শুরু হয় এই সংলাপ। একে একে জামায়াতে ইসলামী, গণতন্ত্র মঞ্চ, হেফাজতে ইসলাম, বাম গণতান্ত্রিক জোট, ইসলামী আন্দোলন, এবি পার্টি ও গণ অধিকার পরিষদের সাথে সংলাপ হয়। এর আগে বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আরও এক দফা আলোচনা করেছিল অন্তর্বর্তী সরকার। এ নিয়ে আরও জানাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহাদাত স্বপন। স্বপন, তিনটা থেকে তো বৈঠক শুরু হয়েছে, এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক দলের সাথে বৈঠক শেষ হয়েছে কিনা, সেখানকার সার্বিক পরিস্থিতি কেমন? দেখুন, এখন পর্যন্ত দুইটি রাজনৈতিক দলের সাথে বৈঠক হয়েছে। প্রথমে গণফোরামের সাথে বৈঠক হয়েছে এবং গণফোরামের সাথে বৈঠক শেষে গণফোরামের নেতৃবৃন্দ এখানে কথা বলে গেছেন। দলের সিনিয়র নেতা মোস্তফা মহসিন মন্টু তিনি কথা বলেছেন এবং তাদের বৈঠকের বিষয়ে যেটি তিনি বলেছেন যে মূলত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে তারা কথা বলেছেন। বাজার সিন্ডিকেটের বিষয়েও কথা হয়েছে, দ্রব্যমূল্যের উপর তারা বেশি জোর দিয়েছেন। এর পাশাপাশি তারা নির্বাচনের বিষয়ে কথা বলেছেন, তবে নির্বাচনের কোনো দিনক্ষণের বিষয়ে তারা কথা বলেননি বলে তারা জানিয়েছেন। তারা যেটি বলেছেন যে একটি সুষ্ঠু আবার নির্বাচনের পরিস্থিতি পরিবেশ তৈরি করার জন্য যত সময় দরকার সেই সময় নিয়ে যত দ্রুত সম্ভব নির্বাচন যেন অনুষ্ঠিত হয়, সেই বিষয়টি তারা সেই আকাঙ্ক্ষা তারা ব্যক্ত করেছেন এবং তারা বলেছেন যে সংবিধানের সংশোধনের বিষয়ে তাদের যে প্রস্তাব সেটি লিখিত আকারে তারা কয়েকদিন পরে জমা দেবেন। আমরা স্মরণ করিয়ে দিই যে এর আগে অর্থাৎ প্রধান উপদেষ্টার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব যে ডক্টর ইউনুস যখন নিলেন, এরপর প্রথম যখন রাজনৈতিক দলগুলির সাথে তিনি আলোচনায় বসেছিলেন বা বৈঠকে বসেছিলেন, তখনও কিন্তু গণফোরাম যোগ দিয়েছিল। এবার হচ্ছে দ্বিতীয়বারের মতো তাদেরকে ডাকা হয়েছে এবং দ্বিতীয়বারের যে ডাকা হয়েছে এটির দ্বিতীয় দফায় তারা আজকে এখানে এসেছেন। এর আগে বিএনপি জামাত সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল প্রধান উপদেষ্টার সাথে যমুনায় বৈঠক করে গেছেন এবং তারা তাদের দলীয় যে অভিব্যক্তি বা তাদের যেসব ভাবনা বর্তমান পরিস্থিতিতে এবং আগামী দিনের বিষয়ে সেই বিষয়গুলো তারা তুলে ধরেছেন। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এলডিপির প্রধান কর্নেল অলি আহমেদ কথা বলছেন, তো আমরা তার তিনি আমাদের থেকে একটু দূরে অবস্থান করছেন, তো আমরা জেনে নিতে পারবো যে তিনি কী বিষয়ে কথা বলছেন। তবে যতটুকু জানতে পেরেছি যে নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে তারা কথা বলেছেন। এভাবে আজকে এখানে 5টি রাজনৈতিক দল এবং 2টি রাজনৈতিক জোটের সাথে এখানে প্রধান উপদেষ্টার বৈঠকের কথা রয়েছে। এখন তৃতীয় রাজনৈতিক দলের সাথে এই মুহূর্তে বৈঠক চলছে বলে আমরা জানতে পেরেছি এবং বৈঠক শেষে আজকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের পক্ষ থেকে ব্রিফ করা হতে পারে এবং আমরা জানতে পেরেছি। তো বৈঠক চলছে, আমরা এখানে আছি শেষ খবর দেওয়ার জন্য। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলির সাথে প্রধান উপদেষ্টার বৈঠকের এ পর্যায়ের শেষ খবর। প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর সংলাপের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী শাহাদাত স্বপন।